নমস্কার বন্ধুরা, প্রথমত কথা, আমি আমার সাবস্ক্রাইবারদের কাছে কিছু অনুরোধ করতে চাই এবং আমি এই ভিডিওটা যে করছি এখানকার যিনি স্যাররা থাকবেন তাদের কাছে ক্ষমা চাই। কারণ আমি এর আগেও জানো যে তোমরা টাটার ভিডিও আমি তোমাদেরকে দিয়েছিলাম, যেখানে নো এক্সাম আমি ডিরেক্ট টাটা মোটরসের একটা ভিডিও দিয়েছিলাম। তো আজকেও আমরা এখানে যেটা দেবো এটা হলো রেপুটেডের একটি কোম্পানিতে তোমাদের গ্রুপ ডি স্টাফ নিয়োগ হবে, কোনো সরকারি তো অবশ্যই নয়, ঠিক আছে, এটা প্রাইভেট কোম্পানি, এটা কিন্তু তোমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে। তারপরে তোমরা ভিডিও দেখো, যদি প্রাইভেট কোম্পানির চাকরি চাও তাহলে, মানে যদি প্রাইভেট কোম্পানি ভেবেই আসো তাহলে ভিডিও কন্টিনিউ করো, যদি প্রাইভেট কোম্পানি না ভেবে যদি গভর্নমেন্ট কোম্পানি ভেবে আসো তাহলে তোমাদেরকে প্রথমেই আগে ডাউট ক্লিয়ার করে দিলাম। এবং তোমাদের আরও একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে আজকের এই ভিডিওটি আমি স্যারদের কাছ থেকে পারমিশন নিয়ে নিই, কারণ আমি এই ভিডিওটা মানে এই চাকরিটা পেয়েছি 9:45-এ আর আমি এখন ভিডিও শ্যুট করতে বসেছি 9:55-তে। তাই ভাবলাম যে স্যারদেরকে সকালবেলাটা কল করা ঠিক হবে না, আর আমি যদি ভিডিওটা ছাড়ি তো 10-15 মানুষের হেল্প হয়ে যাবে, কারণ এখানে ভ্যাকান্সি আছে 10টা মতো, তো 10-15 মানুষের একটু সামান্য হেল্প হয়ে যাবে যাদের কোয়ালিফিকেশন খুবই কম। তো আমরা সেই টার্গেট করে কিন্তু ভিডিও বানাচ্ছি, এটুখানি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, ঠিক আছে। এবং আমি ভিডিওতে যে স্যারের নাম্বার এটা আমি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সুযোগ বুঝে নাম্বার আমি ঠিক ডিলিটও করে দেবো, ঠিক আছে। যদি কোনো স্যারদের যদি কোনো অবজেকশন থাকে তাহলে আমি আপনাদের কিন্তু বলে দিলাম, যদি আপনারা আমার ভিডিওটা যদি দেখেন বা আপনাদের কাছে যদি ভিডিও আমার যদি পৌঁছায়। হ্যাঁ, এটা কোম্পানি পেরোল জব, আমার পারমিশন নেওয়া উচিত ছিল বাট পারমিশন নিয়ে আসার টাইম পাইনি। ওকে, তো আমি চাই যে 10টা মানুষের হেল্প হোক, 10টা বেকার ছেলের হেল্প হোক, যাতে তারা একটা কাজ পায়, কাজ নিম্নমানের হলেও তারা যেন পায়, বা যে কোনো একটা কাজ পায় যেখানে যাদের সংসারটাতে চলে যায় বা তাদের হাত খরচা উঠে যায়, জাস্ট আমি সেটাই চাই, ঠিক আছে। আচ্ছা, এই ভিডিওটা প্রচণ্ড শর্ট হবে, তার আগে আমি তোমাদের কিছু ইনফরমেশান আমি দিয়ে দিতে চাই, যদি তোমাদের কাজ লাগে তো ভালো। সেটা হলো মিশো ওয়ার্ক ফ্রম হোম আসছে, যেটা আমি তোমাদেরকে আই থিঙ্ক 5-6 দিন আগে বলেছিলাম, তো সেটা আমি আনছি। এবং তো আমাদের যে ফেসবুক যেটা গণ্ডগোল হয়েছিল সেটা এখন পর্যন্ত গণ্ডগোলই আছে, তো নতুন অলকেন্দ্র চক্রবর্তী অ্যাকাউন্ট খুলে নতুন নিউজ ভারত খোলা হয়েছে এবং সেখানে আপাতত ভিডিও আপাতত পোস্ট করা হচ্ছে, আপাতত ইউটিউবে ভিডিও যাচ্ছে, ফেসবুকে নতুন করে আলাদা করে সব ভিডিও আসবে, ওগুলো পরে আসবে। তো জাস্ট এরকম ইনফরমেশান দিয়ে রাখলাম। এবং আমরা টেলিগ্রামে ঢুকতে বলবে না, নিচে টেলিগ্রাম লিঙ্ক আছে, এখানে তোমাদের যে চাকরিটা, এবার আমরা আলোচনা শুরু করছি। প্রথম কথা, এখানে গ্রুপ ডি স্টাফ লাগবে। এখানে গ্রুপ ডি স্টাফ বলতে দেখো, একটা বেকার ছেলেদের মধ্যে বা একটা ইয়ং জেনারেশনদের মধ্যে একটা ধারণা আছে, গ্রুপ ডি স্টাফ মানে সরকারি চাকরি, বা গ্রুপ ডি স্টাফ মানেই হলো সেই কাগজ দেওয়া নেওয়া করা, সাইন করানো, এগুলো কাজ না, অ্যাকচুয়ালি এইসব নয়। গ্রুপ ডিতে কাজ কী করতে হবে সেটা তোমাদেরকে বলে রাখি, মেকিং টি অ্যান্ড কফি, ক্লিন অফিস, ক্লিন বাথরুম অ্যান্ড ক্লিন উইথ ইকুইপমেন্ট, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখানে গ্রুপ ডিতে এই কাজগুলি করতে হবে, কোনো ফাইল দেওয়া নেওয়ার কাজ কিন্তু তোমাদেরকে করতে হবে না। তো যদি কারোর মনোবৃত্তি যদি এই ধারণাটা যদি বসে থাকে, কারোর মনের মধ্যে যদি এই ধারণা বসে থাকে যে আমরা অফিসে কিছু শুধু ফাইল দেওয়া নেওয়া করার জন্য আমরা স্যালারি পাবো, তাহলে ভিডিও স্কিপ করে যেতে পারো, তোমাদের ভিডিও দেখার দরকার নেই, ঠিক আছে। আমি তোমাদেরকে পার্সোনাল সাজেশন দেবো। আর যদি তোমরা ভাবো যে না গ্রুপ ডিস্টার্ব কী জিনিস আমরা সেটা জানতে চাই, তাহলে বলবো যে এখানে চা কপি তৈরি করতে হয়, এছাড়া তোমাদের এখানে মানে তোমাদের অফিস ক্লিন করতে হয়, তোমাদের বাথরুম ক্লিন করতে হবে, মানে দেখাশোনা, যেটা একদম একটা অফিস কেয়ার টেকার তোমরা বলতে পারো, ঠিক আছে, বাট সিকিউরিটি গার্ড কিন্তু একদমই নয়, এর মধ্যে কিন্তু সিকিউরিটি গার্ড পড়ছে না। ওকে, তো তোমাদের এখানে স্যালারি কত হবে? এখানে স্যালারি হবে 10,000 টাকা, 10,000 টাকার সাথে কিন্তু কোনোরকম কোনো PAPS আলাদা করে কোনো কিছু লেখা দেওয়া নেই, ঠিক আছে। এই চাকরিটা তাদের জন্যই আমি বলবো স্পেশালি, যারা যারা কাজ হারিয়েছেন, যাদের মাধ্যমিক পাশ পর্যন্ত এই কোয়ালিফিকেশান আছে, কলকাতায় আছেন মাধ্যমিক পাশের এই কোয়ালিফিকেশান, তারা এখানে আবেদন করুন। কোনো কারণে আপনারা পড়াশোনা করতে পারেননি, ফ্যামিলিগত কারণ হতেই পারে, ঠিক আছে, তো তারাই এই চাকরির জন্য আবেদন করুন। এটা গ্র্যাজুয়েশন পাশের চাকরি একদমই নয়, ঠিক আছে, এখানে তারাই আবেদন করুন যাদের কোয়ালিফিকেশান সব থেকে কম, বা যারা কোনো কারণে চাকরি হারিয়েছেন, বা যারা কোনো কারণে জীবনে এগোতে পারছেন না, বা যাদের মানে পড়াশোনার সাথে যাদের কাজের দরকার ফ্যামিলি সাপোর্টের জন্য, তারা এই কাজটা করো, ঠিক আছে। এখানে তোমাদের কাজ অবভিয়াসলি এখানে কলকাতার সল্টলেক সেক্টর 5-এ হবে, ঠিক আছে, এখানে কলকাতায় যারা যারা থাকো তাদের তাদেরই এখানে সুবিধা হবে একমাত্র, বা আশেপাশে যারা থাকো মানে অতিরিক্ত দূর মানে মুর্শিদাবাদ ফুর্শিদাবাদ থেকে এখানে আবেদন করো না, কারণ এখানে স্যালারি 10,000 আর তোমাদের পোষাবে না, আর এখানে কোনো রকম কোনো থাকা খাওয়া কিন্তু দেওয়া হবে না, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। তো দূর থেকে আবেদন করার কোনো প্রশ্নই ওঠে না। এবং তোমাদের কাছে আরও একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলের রেপুটেশনের কথা ভেবো এবং তোমাদের নিজেদের রেপুটেশনের কথা ভেবো, করে স্যারদেরকে প্লিজ কেউ ফোন করবে না, তোমরা হোয়াটসঅ্যাপ করো ভদ্রভাবে, স্যাররা তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেবে, ঠিক আছে, শুধু প্লিজ কেউ ফোন করবে না, ঠিক আছে। কারণ দেখো, এরকম তোমরা যদি আমার কথা যদি শুনে চলো বা তোমরা যদি ফোন না করো, এতে 10টা ছেলে হেল্প হবে, পরবর্তীকালে হয়তো গ্রুপ ডি স্টাফ না এনে আমি ভালো পজিশনের চাকরি আনতে পারবো, স্যারদেরকে ইনফর্ম না করে পরবর্তীকালে স্যাররা আমাকে যাতে কোনো কিছু বলতে না পারে, ঠিক আছে, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। ওকে, তো তোমাদের এখানে ভ্যাকান্সি 10খানা আছে মাত্র, আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি, এখানে 2 জন ফিমেল লাগবে, 8 জন মেল লাগবে। আচ্ছা, এখানে তোমাদের সমস্ত কিছু বলা হয়ে গেছে, এবার কোম্পানি হলো
তোমাদের এখানে আন্ডার ইউইউসিপিএল এর আন্ডারে তোমাদের হবে, WBCS প্রাইভেট লিমিটেড পেরোল কোম্পানি আন্ডারে তোমাদের হবে। এটা কিন্তু কোনো গভর্নমেন্ট চাকরি নয়, আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু কোনো গভর্নমেন্ট চাকরি নয়। এখানে তোমাদের ডিউটি টাইমিং কি আছে, এখানে ডিউটি টাইমিং সকালবেলা 9:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত একটা টাইমিং আছে, এবং সকাল 10টা থেকে সন্ধ্যেবেলা 7:30 পর্যন্ত একটা টাইমিং আছে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এখানে সমস্ত কিছু বলা হয়ে গেছে, তো এবার আমি তোমাদেরকে ফোন নাম্বারটা আমি তোমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন ফলো করতে বলবো। আর এখানে তোমাদের স্পট জয়নিং এর সুবিধা আছে, সমস্ত কথাগুলো থাম্বনেইলে লিখে দিয়েছি। তো আই থিঙ্ক আমি ভিডিও ছোটর মধ্যে বানাতে পেরেছি, শুধু ইনফরমেশন দিতে পেরেছি আজকের ভিডিওতে। তোমাদেরকে একটাই অনুরোধ করবো, তোমরা নিজেদের সম্মানটাও রেখো, আমার আমার চ্যানেলের সম্মানটাও রেখো, আমার সম্মানটাও রেখো। প্লিজ স্যারদেরকে হোয়াটসঅ্যাপ করো, অনেকে ভিডিও না দেখে কল করা শুরু করে দাও এরকমভাবে, মানে কি বলে এটাকে, ইংলিশ মনে হচ্ছে না, তো এরকমভাবে মানে এরকম অ্যাটিটিউড করো না, ঠিক আছে? নিজেদেরকে নিজেরা যে ওয়েল এডুকেটেড, তোমাদের যে একটা ভালো মানে তোমাদের একটা ভালো রেসপন্সিবিলিটি ডিসিপ্লিন আছে, এগুলো কিন্তু তোমরা প্রুভ করার চেষ্টা করো সব জায়গায়। তো যাই হোক বন্ধুরা, চললাম এখনকার জন্য এটুকুনি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। নেক্সট ভিডিও সন্ধ্যাবেলায় আসছে, লেস কোম্পানির চাকরি আসছে, তো ওখানে আবার দেখা হবে তোমাদের সাথে। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। ও আচ্ছা, একটা কথা বলে দিতে যাই, লেস কোম্পানির যে চাকরিটা আসছে, ফেসবুকে হয়তো আগে চলে আসবে, ইউটিউবে হয়তো পরে আসবে, ঠিক আছে? তো ফেসবুকে আমি লিমিটেড একটা মানে একটা ডেজিগনেশনের উপর ছাড়বো, বাট ইউটিউবে আমি দুটো ডেজিগনেশন ছাড়বো, মানে ভিডিও আলাদা হবে দুটো জায়গায়। এবং তোমাদের যে চিপস কোম্পানি মানে লেস কোম্পানি, এখানে কিন্তু আবেদন, এখানে অনেকগুলো লোকেশন থাকবে, তো পুরো ভিডিওটা অনেকেরই অনেকেই দেখো, অনেকেরই সুবিধা হবে। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।